Hei, hei, hei! Hallo, ¿qué os llamar? খুবই অসুস্থ আমি, তাই ঠিক করেছি আজকে শুয়ে শুয়ে কথা বলবো। আপনারা শুনবেন, আমি জানি, আমি বসে কথা বলি আর শুয়ে কথা বলি, আপনারা শুনবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোন্ট গো, ডোন্ট গো, ডোন্ট গো, ডোন্ট গো, আমি আমার আগের পজিশনে ফিরে আসছিলাম। ডোন্ট গো, ডোন্ট গো। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019। আমাকে বলো, যদি তুমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হও, নিজেকে কোন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত করবা? অনে আই হ্যাভ বিন থ্রু ফিউ থিংস হোয়াট মেড মি হু আই অ্যাম টুডে। এই মেয়েটার মধ্যে সোলায়মান সুখন স্যারের মোটিভেশন বিদ্যমান, আমি আমি কনফার্ম, এই মেয়েটার মধ্যে সোলায়মান সুখন স্যারের মোটিভেশন বিদ্যমান। আই নো হু আই অ্যাম, মেড মি হু আই অ্যাম টুডে, এটাই হচ্ছে মোটিভেশন, যে মানে নিজেকে জানুন। হ্যাঁ, আই নো হু আই অ্যাম, মেড মি হু আই অ্যাম টুডে। And for that, আমি যারা উইক ইমোশনালি মেন্টালি তাদের জন্য সারা জীবন কাজ করতে চাই। আই ফিল প্যাশনেট অ্যাবাউট দিস থিং। যারা উইক ইমোশনালি মেন্টালি তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে সারা জীবন, মানে এরকম কজন পারে এরকম? এই যে আমাদের 2017-এর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জসিয়া ইসলাম, সেও তো মানব সেবা করে যাচ্ছে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যেসব মেয়েরা এসেছিল তারা সবাই মানে মানব সেবা করার জন্য তারা একদম মানে একদম তৈরি ছিল মেয়েগুলো। এই শোটাতে আগমন ঘটেছিল দেশের সবচেয়ে মেধাবী মেয়েদের, কিন্তু তাদেরকে সবাই বলছে ডাম, তাদেরকে বলছে তারা নাকি তাদের মাথায় নাকি কিছু নেই। আজকে আমি প্রমাণ করে দেব যে এরা সবাই হচ্ছে ইন্টেলিজেন্ট গার্ল, মাই সুইট লিটল গার্লস। হ্যাঁ, আমি থাকতে এদেরকে কেউ ডাম বলবে আমি 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 সেটা মেনে নিতে পারবো না, নট ইন মাই ওয়াচ। আমি থাকতে এদেরকে কেউ ডাম বলবে এটা হবে না। ইফ ইউ হ্যাভ এ প্রবলেম উইথ দিস গার্লস, ইউ হ্যাভ এ প্রবলেম উইথ মি। ওকে, দাম হচ্ছেন আপনারা। হ্যাঁ, এই হাইলি ইন্টেলিজেন্ট মেয়েদের দাম আপনারা দিতে পারেননি, এদের মেধার মূল্যায়ন আপনারা করতে পারেননি। মানে কি আর বলবো, যে জাতি মেধার মূল্য জানে না সেই জাতির উন্নতি নাই। টুডে উইথ আস উই হ্যাভ দি ট্যালেন্ট, উই হ্যাভ দি ট্যালেন্ট, উই হ্যাভ দি ট্যালেন্টেড এন্ড গর্জিয়াস টপ 20 কন্টেস্ট্যান্টস উইথ আস। আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমার মধ্যে ট্যালেন্ট আছে, পটেনশিয়াল আছে। যেটা আমি বলেছিলাম, যারা সবাই ট্যালেন্টেড এদের মধ্যে ট্যালেন্ট আছে, পটেনশিয়াল আছে। আর আমি নাচ পারি, মডেলিং পারি, সো আমার মনে হয় আমি ট্যালেন্টেড, সো আমার মনে হয় আমি ট্যালেন্টেড, সো আমার মনে হয় আমি ট্যালেন্টেড, যার কারণে এখানে এসেছি। সে মানে কত ট্যালেন্ট একটা মেয়ে, মানে সে নাচ পারে, মডেলিং পারে, মানে কত কিছু পারে। এই মেয়েগুলো যে কতটা ইন্টেলিজেন্ট সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। 2 প্লাস 2 কত? 4। 2 প্লাস 2 কত? 4। এই কোয়েশ্চেন অ্যান্সার আপনারা কয়জন দিতে পারতেন, কয়জন দিতে পারতেন আমাকে বলেন? 2 + 2 = 4 হয়, এটা 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 আপনারা কয়জন পারতেন আমাকে বলেন? কখন 5 হয়? কখন 2 + 2 কখন 5 হয়? যদি আর এক যোগ করি তাহলে। বাহ, স্মার্ট। ফেরদৌস ভাই নিজে বলেছেন, ফেরদৌস ভাই স্বয়ং বলেছেন যে স্মার্ট, আর আপনারা এদেরকে ডাম বলেন। হ্যাঁ, ইউ স্টুপিড গাইস। ওয়ার্ল্ডের তিনজন লিডারের সাথে তুমি দেখা করতে পারবা, তারা কে হবে এবং কেন তুমি তাদের সাথে দেখা করতে চাও? থ্যাংক ইউ ম্যাম। আমি ফার্স্ট অফ অল আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিট করতে যাব, কারণ তিনি আমেরিকার প্রেসিডেন্ট। মানে মেয়েটা যে ইন্টেলিজেন্ট তার কথাবার্তা দিয়ে বোঝা যায়, মানে সে প্রথমেই সে খপ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে গেছে, মানে কত হাইলি ইন্টেলিজেন্ট, মানে তাদের চিন্তাভাবনা যে কতটা প্রসারিত, অনেকটা আমার মতো। হ্যাঁ, আমার আমার চিন্তাভাবনা যেমন প্রসারিত, ঠিক তেমনি এই মেয়েটার চিন্তাভাবনা প্রসারিত, মানে একদম প্রথমেই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবে, দ্যাটস অ্যামেজিং। আচ্ছা মামুনি, এবার বাকি দুজনের নামগুলো একটু বলে দাও। মামুনি বলে দাও। সরি ম্যাম, বাকি দুজনের এটা মনে করতে পারছি না। সরি ম্যাম, বাকি দুজনের এটা মনে করতে পারছি না। আরে, বাকি দুজনের ইয়েটা মনে করার দরকার নেই, বাকি দুজনের নামটা বলো, নামটা বললেই হবে। বাকি দুজনের ইয়ে মনে করার দরকার নেই। সরি ম্যাম, বাকি দুজনের এটা মনে করতে পারছি না। মানে চেষ্টা করেছিলাম যে আমি সবার ডিফেন্সেই থাকবো, কিন্তু আমি আর পারলাম না। আই এম সরি ফর দ্যাট। সাকিব আল হাসান যখন খেলে তখন একটা জার্সি পরে এবং জার্সির পেছনে একটা নাম্বার থাকে। আমি তোমাকে তিনটা অপশন দিব, তিনটা অপশনের যে কোনো একটা হচ্ছে ওর নাম্বার হবে। দিস গার্ল ইজ
হাইলি ইন্টেলিজেন্ট, মানে সে ইজিলি বলে দিতে পারবে যে সাকিব আল হাসানের জার্সির নাম্বার কত, এটা এটা কোনো ব্যাপারই না। আমি তোমাকে তিনটা অপশন দিব, তিনটা অপশনের যে কোনো একটা হচ্ছে ওর নাম্বার হবে। নাম্বার ওয়ান 75, নাম্বার টু 57, নাম্বার থ্রি 05 05 05 05. ইউ স্টুপিড লিটল শিট, ও গড, ইউ হ্যাভ ফেইলড মি। আও 05 রং অ্যানসার। উনি কোয়েশ্চেন করেছেন, ওনার কোয়েশ্চেনই প্রবলেম ছিল। হ্যাঁ, ওনার উনি কোয়েশ্চেন করছেন যে সাকিব আল হাসান যখন খেলেন, এটা কোনো কথা হলো আপনাকে ক্লিয়ার করতে হবে, সাকিব আল হাসান কি ফুটবল খেলেন নাকি ক্রিকেট খেলেন, সেটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে। সাকিব আল হাসান যখন খেলে নাকি বলতে হবে যে সাকিব আল হাসান যখন ক্রিকেট খেলেন, হ্যাঁ ওই যে সাকিব খান না, সাকিব আল হাসান, সাকিব আল হাসান যখন ক্রিকেট খেলেন, তিনি যখন একটি তিনি যখন জার্সি পরেন, সেই জার্সির পেছনের দিকে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দুই অঙ্কের একটা নাম্বার, এবং সেই নাম্বারটা কী, আপনাকে এইভাবে কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, মানে হুট করে আপনি বলে দিলেন যে সাকিব আল হাসান যখন খেলেন তখন জার্সির নাম্বার কত, বললে হবে না তো। আমার মেয়েটা, এই ইন্টেলিজেন্ট মেয়েটা কনফিউজ হয়ে গেছে। তোমার কোন সৌন্দর্যটা বেশি, বাহ্যিক সৌন্দর্য নাকি অন্তরের সৌন্দর্য? আই থিঙ্ক বোথ। সি, আমি যেটা বলেছিলাম, মানে অসাধারণ সৌন্দর্য এই মেয়েদের, তার বাহ্যিক সৌন্দর্য, অন্তরের সৌন্দর্য সব মানে গুড। আমার জন্য মনে হয় আমি সবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করি, আর সবার সাথেই কথা বলি, আর সবার সাথেই কথা বলি। হ্যাঁ, মানে মেয়েটা সবার সাথে কথা বলে। হ্যাঁ, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। আপনাদের মধ্যে কয়জন সবার সাথে কথা বলতে পারেন? মানে মেয়েটা সবার সাথেই কথা বলে, ধনী গরিব এগুলো বাছাই করে না, সে সবার সাথেই কথা বলে। আপনারা তো মানে অহংকারে বাঁচেন না, কিন্তু সে মানে সবার সাথে কথা বলে। কত নিরহংকারী, কত ভালো সুন্দর একটি মেয়ে। আমি সবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করি, আর সবার সাথেই কথা বলি, ব্যবহারটাও সুন্দর দেয়া ট্রাই করি, ব্যবহারটাও সুন্দর দেয়া ট্রাই করি, এন্ড ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করব। সে ব্যবহারটা সুন্দর দেয়া ট্রাই করে, মানে দ্যাটস অ্যামেজিং। মানে কজন মানুষ আছে যারা ব্যবহার সুন্দর দেয়া ট্রাই করে? আপনারা মানে সুন্দর ব্যবহার তো দূরের কথা, আপনারা ট্রাই পর্যন্ত করেন না। মেয়েটা সুন্দর ব্যবহার করা ট্রাই করে, ব্যবহারটাও সুন্দর দেয়া ট্রাই করি। আমি বুঝি না, মানে ট্যালেন্ট মানুষের কদর নেই। এই 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 মেয়েটার উচিত ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার যোগ্যতা, এই মেয়েটার ছিল। হুম, আমি বলছি এই মেয়েটার ছিল। কুমড়োর ফুলে ফুলে, কুমড়োর ফুলে ফুলে সাজ, কুমড়োর ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, পাগল ছেলে মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি, তোর উপর রাগ করতে পারি, নারকেলের চিলে কোঠে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আর কত কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বছরে 12টি মাস, কয়টি মাসে 30 দিনে কমপ্লিট হয়? কয়টি মাস 30 দিনে কমপ্লিট হয়? স্যার, ক্যালেন্ডার হিসাবে যদি আমরা দেখি তাহলে 5টি মাসে 30 দিনে কমপ্লিট হয়, 5টি মাস। এই যে এখানে এখানে অনেকেই মেটার উচ্চারণে ভুল ধরবে যে কেন 5টি মাস কেন বললো, কেন 5টি মাস কেন বললো না। মানে আপনাদের আসলে আপনাদের আপনাদের সমস্যা, সমস্যা হচ্ছে আপনাদের। মানে তার উচ্চারণ কীরকম সেটা তো দেখার দরকার নেই, মেয়েটা সঠিক অ্যান্সার দিয়েছে সেটাই তো বেশি। 5টি মাসে 30 দিনে কমপ্লিট হয়, 5টি মাস। মেয়েটা সঠিক অ্যান্সার দিয়েছে, দ্যাটস মানে এক্সট্রাঅর্ডিনারি, অ্যামেজিং। মানে সে 5টি উচ্চারণ করলো না 5টি উচ্চারণ করলো সেটা তো আপনার দেখার দরকার নেই। এই হিসাবে যদি আমরা দেখি তাহলে 5টি মাসে 30 দিনে কমপ্লিট হয়, 5টি মাস। কি কি মাস মনে হয় তোমার? ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট ক্যালকুলেট। রাইট অ্যানসার ইজ 4টি মাস, এপ্রিল, জুন, সেপ্টেম্বর এন্ড নভেম্বর। আমি মানে ভেবেছিলাম যে মেয়েটা সঠিক অ্যান্সার দিয়েছে, মানে আই এম সরি ফর দ্যাট, আমি